এদের ঠাকুর দাদার নাম হচ্ছে সাবাকা। সে তখন সাবাকা কি করতে জানে, সে যেমন সিরাজের আমাদের রাজা ছিল, নবাব ছিল, তখন সে তাকে পদচ্যুত করেছিল। আপনারা জানেন যে সেই সময় যারা সিরাজউদ্দৌলার আমলে সেই সিংহাসন থেকে পদচ্যুত করেছিল, কারা করেছিল, সেই সময় যেমন রাবণকে যেমন বিভীষণ করেছিল, সেই সময় আমাদের সেই সিরাজউদ্দৌলাকে বেশ কিছু মানুষ তারা পদচ্যুত করেছিল। দেখুন, পদচ্যুত করার পর 200 বছর ইংরেজরা শাসন না। আমার যেটা বলার, যদি বাংলাতে খাবার দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, চিকিৎসা সুযোগ দিচ্ছে, পড়ার সুযোগ দিচ্ছে, দিয়ে মানুষ দিদিকে হয়তো 2014-19 ভোট করে দেয়নি, সেই সময় ওরা কী করলো, ডাল বিক্রি করলো, রেল বিক্রি করলো, সব কিছু করলো মানুষের, কিন্তু ঘরে থাকার অধিকারটা ছিল। এবার বলছে এনআরসি হবে, এনআরসি হবে যাদের কাগজপত্র নেয় তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ডিটেনশন ক্যাম্পে কীরকম, সেই জেলখানার মতো, ঘরের মতো, সেখানে স্বামীরা এক জায়গা থাকবে, স্ত্রীরা এক জায়গা থাকবে, ছেলে মেয়েরা এক জায়গা থাকবে, সেখানে খিচুড়ির মতো লচ্ছি খাবে, তারা তো কোনোদিন বাড়িতে থাকতে পারবে না। সেই জন্যই আমার প্রত্যেকের কাছে আবেদন যে আপনারা বিজেপিকে কেউ ভোট দেবেন না, আপনারা তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কাজের ওপর যে পরিচিত আমাদের সুজাতা মণ্ডল পার্টি আছে তাকে বিপুল ভোটে জয়ী করুন। এই